হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভীষণ ভালো আছেন। আমার চ্যানেল কাবেরিস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে রেসিপি নিরামিষ আলু পোস্ত। আমি কিভাবে আজকে নিরামিষ আলু পোস্তটা করছি আপনারা দেখবেন। আলু পোস্ত বা প্রত্যেকটা রান্না প্রত্যেকেই জানে, কিন্তু এক একজন এক এক রকম করে করে, যার জন্য স্বাদটা এক একজনের এক এক ধরনের হয়। আজকে আপনারা দেখুন আমি কিভাবে করছি। এখানে আমি চারটে বড় সাইজের আলুকে কেটে ভালো করে ধুয়ে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আমি এটাকে কিছুক্ষণের জন্য ভাপিয়ে নেব। জাস্ট জলটা ফুটলেই আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। এদিকে আমি বাটিতে তিন চামচ পোস্ত নিয়ে নিয়েছি। এই পোস্তটাকে আমি এখন ছাকনা দিয়ে একটু ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে পোস্তটা, এখন আমি এটাকে পাটার মধ্যে দিয়ে দেব। ভালোভাবে আমি পাটাতে এখন পোস্তটাকে বেটে নেব। পাটাতে এবং হাতে বাটলে ভীষণ ভালো হয় সেই রান্নাটা। নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। আলু পোস্ততে আপনারা কাঁচা লঙ্কাটাই দেবেন, চেষ্টা করবেন যতটুকুই দেওয়ার ইচ্ছে হবে কিন্তু কাঁচা লঙ্কাটাই দেবেন। আমি ভালোভাবে বেটে নিচ্ছি। একটু কষ্ট হয় বাটতে, কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এদিকে আলুটা একদম ফুটে গেছে একটু, আমরা কিন্তু এখনই গ্যাসটাকে বন্ধ করে দেব। এখন আলুটাকে আমি ছেঁকে নেব। ঠান্ডা হয়ে গেছে আলুটা, কিছুক্ষণ দেখবেন গরম জলের মধ্যে যদি ভেজানো থাকে আলু বা যে কোনো সবজি হোক, তাতে কিন্তু আরও একটু সেদ্ধটা বেশি হয়ে যায়। আমি এখন ছেঁকে নিলাম একটা ঝুড়ির মধ্যে। এদিকে পোস্তটা প্রায় বাটা হয়ে গেছে, আমি এখন সেটাকে তুলে নেব। এটা দেখছেন, এটা হচ্ছে সুপারির খোল বলি আমরা। এইটা দিয়ে মশলা টানলে পরে একটুও মশলা নষ্ট হয় না। দেখুন, একটু কিন্তু মশলা আমার নষ্ট হয়নি, বা পোস্ত আমার একটু কিন্তু নষ্ট হয়নি। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে এখন দিয়ে দেব গোটা কালো জিরে এবং একটা ছোটো শুকনো লঙ্কাকে দুই টুকরো করে দিয়ে দিয়েছি। ফোড়নটা ভালোভাবে পুড়ে গেলে এখন আমি দিয়ে দেব এর মধ্যে সেদ্ধ করে বা ভাপিয়ে রাখা আলুগুলোকে। আলুগুলোকে এখন আমি বেশ ভালোভাবে কিছুক্ষণ একটু ভেজে নেব। আমি যেভাবে রান্নাটা করছি আপনারা এইভাবে করে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে খেতে। হলুদ দিলাম খুব সামান্য পরিমাণ, পোস্ততে খুব একটা হলুদ চলে না, তবু খুব সামান্য পরিমাণ দিলাম। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের ইচ্ছে মতোই দিয়ে দেবেন। এখন আমি কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি আমি আলুগুলোকে। এইভাবে করবেন, ভালো লাগবে এবং আমাকে আপনারা জানাবেন যে কেমন লাগছে। এখন আমি এই আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো গরম জল। সবসময় চেষ্টা করবেন একটু গরম জল দিতে রান্নাতে, তাহলে রান্নাটার কিন্তু স্বাদ অনেকটাই বেড়ে যায়। আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আলুগুলো আগে আমার ভাপানোর সময় সামান্য একটু সেদ্ধ হয়েছিল, এখন বাকি সেদ্ধটা আমার এই জলে হবে এবং গ্রেভিটাও এর থেকেই হয়ে যাবে। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি একটু। এখন আমি ফুটে ওঠার পরে এখন আমি 7 থেকে 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা দিলে পরে আলুটা কিন্তু আরও বেশি নরম এবং সুসেদ্ধ হবে এবং গ্রেভিটা কিন্তু খুব ভালো হবে। 7 থেকে 8 মিনিট হয়ে গেছে, আমি এখন ঢাকনাটাকে তুলে নেব। দেখুন, ঝোলটা অনেকটা বসে গেছে এবং আলুগুলো আমার খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে।
কালারটা একদম হালকা আছে। দিয়ে দিলাম বেটে রাখা কাঁচা লঙ্কা এবং পোস্ত বাটা। পোস্তটাকে অনেকে কিন্তু দেখবেন কষানোর সময় দিয়ে দেয়, কিন্তু তাতে পোস্তর যতটা টেস্ট হয়, যদি আপনারা কাঁচা দেন পোস্তটা নামানোর একটু আগে, তাহলে দেখবেন পোস্তর যে আসল স্বাদ সেটা কিন্তু পাওয়া যায়। এর সঙ্গে কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার, ভীষণ ভীষণ ভালো লাগে। আমি এখন পোস্ত দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। দেখুন পোস্তটা এখন কিন্তু খুব ভালোভাবে ফুটছে, 2 থেকে 3 মিনিট পর্যন্ত ফোটা হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে গ্যাসটাকে একদম বন্ধ করে দেব। গ্যাস বন্ধ করে দিয়েছি আমি। এখন আমি এটাকে প্লেটের মধ্যে সার্ভ করে নেব। খুব সহজে এবং খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু একদম ঝামেলা ছাড়া এই আলু পোস্তটা রান্না হয়ে যায়। তো বন্ধুরা দেখুন কেমন হয়েছে, আপনারা অবশ্যই এভাবে কিন্তু একবার ট্রাই করবেন এবং কেমন লাগছে আমাকে জানাবেন কমেন্ট করে। আপনাদের লাইক কমেন্ট শেয়ার এইসবের মূল্য আমাদের কাছে অনেক। তো আপনারা ভালো থাকবেন এবং ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী রেসিপি নিয়ে আমি আবার আসবো আপনাদের সামনে। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার, ধন্যবাদ।